বন্ধুরাষ্ট্রের কাছে কথিত এমপিরাও নিরাপদ নয় মির্জা ফখরুল। শুধু সাধারণ নাগরিকই নয়, আওয়ামী লীগের কথিত সংসদ সদস্যরাও সরকারি বন্ধুরাষ্ট্রের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। ভারতের সংসদ সদস্য হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের নিষেধাজ্ঞার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, কি লজ্জার কথা, সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য, জাতির জন্য কত লজ্জার। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী সরকার। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা করার কারণেই এই ঘটনা ঘটেছে। দেশের ও দেশের বাইরে মিডিয়ায় বারবার বলা হলেও এই ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু সরকারের কারণে সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করা হলে দেশের মানুষ কখনো মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, এর জন্য দায়ী সরকার ও শাসক গোষ্ঠী, তাদের সরিয়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জাতির সামনে সমস্যা এই সরকার, গোটা জাতির আত্মা ধ্বংস করে দিয়েছে, গোটা দেশকে বিক্রি করে দিয়েছে তারা। দুই দফা অনুষ্ঠিত উপজেলা নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, উপজেলা নির্বাচন নিয়ে কারো কোনো আগ্রহ নেই, পুরো নির্বাচনী ব্যবস্থা নিয়ে আগ্রহ নেই। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। আগামী 28 মে থেকে 11 জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে 30 মে জিয়াউর রহমানের মাঝে পুষ্পস্তবক অর্পণ, সকাল 6টায় দলীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, ড্যাবের উদ্যোগে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী। 28 মে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভা, 31 মে নয়াপল্টনে দোয়া মাহফিল। এছাড়া সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা খাদ্য আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ ও বইমেলা প্রদর্শনী প্রভৃতি। বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন আলাদা আলাদা করে কর্মসূচি করবে। মহানগর উত্তর দক্ষিণ প্রতিটি ওয়ার্ডে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করবে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে এই মহান নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশ নির্মাণের মহান পথপ্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা আগামী 28 মে থেকে 11 জুন পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছি। যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সুপু, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।